নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং নিউজ এস দুর্নীতি মামলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই দু হাজার ষোলো সালের সম্পূর্ণ প্যানেলটাই বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট আর সেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার বিরাট বড় বার্তা দিলেন এসএসসির চেয়ারম্যান অর্থাৎ তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে এবার তারা সুপ্রিম কোর্টে যাবেন না সেখানে আবেদন করবেন কারণ চাকরি কিন্তু এবার বাতিল হতে দেবেন না অর্থাৎ শুধুমাত্র পাঁচ হাজার জনের জন্য এতজন অর্থাৎ প্রায় ছাব্বিশ হাজার জন সম্পূর্ণ চাকরিটা কোনোভাবেই বাতিল হতে তারা দিতে চাচ্ছেন না আর এই রায়কে কেন্দ্র করে ইতিমধ্যে সব থেকে বড় খবর আসছে এই খবরটি আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ কিন্তু এই রায় দিয়েছে যে প্রায় পঁচিশ হাজার সাতশো তিরপান্ন জনের চাকরি বাতিল করেছে এই নিউজটি ইতিমধ্যেই আনন্দবাজারে প্রকাশিত হয়েছে যেখান থেকে আপনারা জানতে পারছেন যে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই কিন্তু যেতে চলেছেন রাজ্যের যে এসএসসি চেয়ারম্যান তিনি কিন্তু সুপ্রিম কোর্টে যেতে চলেছেন আর সোমবার তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এই কথাটি অর্থাৎ সিদ্ধার্থ মজুমদার যিনি বর্তমানে পশ্চিমবঙ্গ এসএসসির চেয়ারম্যান রয়েছেন কি জানিয়েছেন এসএসসি চেয়ারম্যান আপনাদেরকে জেনে থাকতে হবে তিনি বলেছেন যে উচ্চ আদালতের রায় তিনি খুশি নন তার প্রশ্ন তোলেন যে পাঁচ হাজার জনের বিরুদ্ধে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে তার জন্য ছাব্বিশ হাজার জনের কেন চাকরি বাতিল হবে আর এর সাথে সাথে তিনি আরও জানিয়েছেন আদালতের রায় তিনি এখনও পড়েননি রায়ের প্রতিলিপি হাতে এলে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে যাবতীয় সিদ্ধান্ত তিনি নেবেন তবে সিদ্ধান্তের সিদ্ধার্থের কথাই প্রায় তিনশো পাতার রায় রয়েছে প্রায় সাড়ে তিনশো মামলা রয়েছে আর ভিতরে অনেক পয়েন্ট রয়েছে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আছে কিনা দেখতে হবে সবটা না পড়ে কিছু বলা মুশকিল তবে এই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে যেতে চলেছে এসএসসির চেয়ারম্যান আর ইতিমধ্যেই কাদের চাকরি বাতিল হচ্ছে কাদের চাকরি থাকছে সেটি নিয়ে একটি বড় জিজ্ঞাসা থেকে যাচ্ছে তাই প্রতিনিয়ত নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন আর এইরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার পরে বেল আইকনটি অবশ্যই ট্যাপ করবেন তাতে আপনি সম্পূর্ণ নোটিফিকেশন সব ভিডিও পেয়ে যাবেন